হ্যালো ভিউয়ার্স, ইউ উইথ শারমিন মিম থেকে আমি শারমিন মিম। আজকে আমি নতুন আরেকটা রিভিউ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের রিভিউটা হবে হচ্ছে কিনোকি ক্লিনজিং ডেটক্স ফুড প্যাড। আজকে আপনাদের আমি এটার উপকারিতা সম্পর্কে বলবো এবং এটার কি কার্যকারিতা এবং এটা কিভাবে ইউজ করতে হবে সেটাও আপনাদেরকে দেখাবো। সো চলুন পুরো ভিডিওটা আমরা দেখে নিই। আর হ্যাঁ, আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আজকে যে কিনোকি ক্লিনজিং ডেটক্স প্যাড নিয়ে কথা বলবো, এটা মূলত শরীরে আমাদের যে টক্সিক থাকে সেটা রিমুভ করতে হেল্প করে। আমরা প্রতিদিন বাহিরের অনেক খাবার খেয়ে থাকি, অথবা যারা স্মোক করে কিংবা যারা বাহিরে খুব বেশি যাওয়া আসা করে, আমাদের অনেক টাইপের খাবার খাওয়া হয়, আর বিশেষ করে যারা ডায়াবেটিক্স কিংবা হৃদরোগের পেশেন্ট অথবা যাদের কিডনির প্রবলেম আছে তাদের জন্য কিন্তু এটা অনেক উপকারী। এটা শরীরের ভেতর থেকে ডিটক্সিফাইং করে, যার কারণে এটা ক্ষতিকর টক্সিক শরীর থেকে বের করে ফেলে। এটার ইউজটা হচ্ছে, এখানে 10টা প্যাড থাকে, এটা 5 দিন ইউজ করা যাবে, ইচ পায়ের জন্য একটা। আর এখানে কিছু লেখা আছে, এখানে এটার যে উপকারিতা সেটা লেখা, ডিসপেল টক্সিনস অ্যান্ড মেইনটেইন বিউটি, রিল্যাক্স মাসেলস অ্যান্ড টেন্ডনস অ্যান্ড এলিমিনেট ইন্টারনাল ময়শ্চারাইজ, রিপ্লেনিশ ভাইটালেশনস অ্যান্ড স্ট্রেন্থেন দ্য কিডনি, শেপ অ্যান্ড বিউটিফাই বডি, প্রমোট স্লিপিং অ্যান্ড রিলিফ ফ্যাট গু, বিউটিফাই ফুড অ্যান্ড ক্লিয়ার অডোর। অতএব আপনারা এটা পরে বুঝতে পারছেন যে এটা কত পরিমাণে উপকারী। আইমিন, আপনার শরীরটাকে যদি আপনি রিল্যাক্স ফিল করাতে চান, যাদের হয়তো বা একটু পায়ে ব্যথার প্রবলেম আছে, এটা সেক্ষেত্রেও কিন্তু অনেক উপকারী। তাছাড়াও যাদের রাত্রে ভালো ঘুম হয় না, যারা রাত্রে ঘুম নিয়ে প্রবলেমে আছেন, আপনারাও কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন। সো চলুন কথা না বাড়িয়ে এটা আমরা কিভাবে ইউজ করব সেটা আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো। কিয়োমি কিনোকি ক্লিনজিং ডেটক্স ফুড প্যাড, এটা অরিজিনাল জাপানের, এটা মেড ইন জাপান। আমি একটা অনলাইন শপ মাধ্যমে কিনেছি অ্যান্ড এটা অরিজিনাল জাপানের, যেটা এটা তারা ওখান থেকে এটা প্রোডাক্ট কালেক্ট করে থাকে। সো এটার সব দিক থেকেই আমার মনে হয় যে অনেক বেশি বেনিফিটেড। এখানে অলরেডি লেখা আছে, ন্যাচারাল প্ল্যান্ট কোয়েন্টেন্সেন্স টক্সিং ডিজাবেলিং ক্যান বি সিন, মেড ইন জাপান। সো এটা আমরা একটু খুলে দেখাই, খুলে দেখালে বুঝতে পারবো এটা আসলে কয়টা বা কেমন থাকে। এটা মেইনলি এভাবে থাকে, এটা হচ্ছে আপনাদের যে মেইন, এটা পায়ের নিচে রাখতে হয়, আর এগুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ শিট, যেটা আপনি গ্লুর মাধ্যমে এটার সাথে লাগিয়ে পায়ে লাগাতে হবে। এটা আমি এখন লাগিয়ে দেখাবো। এখন আমি এটা খুলে দেখাচ্ছি এটা আমি কিভাবে ইউজ করব। এখানে মেইনলি 10টা আছে, আপনারা দেখতে পাচ্ছেন, কন্টেন্টস 10 প্যাডস, 1 পিস টক্সিনস ডিসপেলড, দ্যাটস মিন একটা করে টক্সিক যে প্যাডগুলো সেগুলো রয়েছে। ওকে, সো একটু খুলে নিয়ে আমি দেখি ভেতরে কিভাবে দেওয়া আছে। এখানে একটা প্যাকেট আছে, এই প্যাকেটের মধ্যে মূলত এটাই হচ্ছে সেই ডিসপেবল যে প্যাডগুলো সেটা। এখানে এটা টোটাল 10টা থাকবে, এই যে টোটাল 10টা আছে, দুই পায়ের জন্য 2টা ইউজ করতে হবে, বাকিগুলো আমি এখানে রেখে দিলাম। আর এখান থেকে আমি ওয়ান কাইন্ড অফ বলতে পারেন এগুলো আঠা দিয়ে স্টিকার টাইপের, এই যে এভাবে ওপেন করে পায়ে লাগাতে হবে। তো আমি এটাও 2টা নিয়ে নিচ্ছি, এটাও টোটাল 10টা আছে। এখন আমি এটা কিভাবে পায়ে পড়তে হবে সেটা আপনাদের দেখাই। প্রথমে আমি এখান থেকে এটা খুলে ফেলি, ওকে, খুলে আমি এখানে রাখলাম। তারপরে আমি এখান থেকে এই স্টিকারটা আস্তে করে রিমুভ করে ফেললাম। তারপরে আমি এখানে দেখবেন যে লেখাই আছে, প্লিজ পুট অ্যাডজেসিভ শিট অন দিস সাইড, দ্যাটস মিন এই সাইডটা এইভাবে লাগাতে হবে এইখানে।
এইভাবে আমি মিডল করে বসাই দিলাম। তারপরে যেটা করব সেটা হচ্ছে আমার পা একদম ফ্রেশ দুটো পায়ে সুন্দর করে আগে থেকে একটু ক্লিন করে নিব, তারপরে এই সাইডটা আমি পরে রিমুভ করব। ফার্স্টে আমি যেটা করব এটা জাস্ট এই বরাবর বসাবো, এইভাবে এই মিডলে দিয়ে ফার্স্টে আমি ওই সাইডটা গ্লু দিয়ে অ্যাটাচড করে দিব। তারপর আমি আস্তে করে এখান থেকে এটা রিমুভ করে এখানে সুন্দর মতো বসিয়ে দিব। আমরা চেষ্টা করব এই জিনিসটা যাতে রাত্রে ব্যবহার করি, কারণ রাত্রে যেহেতু আমাদের সব থেকে বেশি কম চলাফেরা করা হয়, সো এটা রাত্রে লাগালে সব থেকে বেশি ভালো বেনিফিট পাওয়া যায়। দ্যাটস মিন আমরা ঘুমালে আমাদের শরীরের ভেতরে যে টক্সিকগুলো থাকে সেগুলো খুব ভালো করে রিমুভ করতে হেল্প করে। সো এইভাবে সেম ওয়েতে আমি এটাও করছি। গেল আমার রাত্রে ঘুমানোর জন্য ফুল প্রিপারেশান। দেন আমরা সকালবেলা ঘুম থেকে উঠে এটাকে রিমুভ করব এবং আপনাদেরকে দেখাবো এটার রেজাল্ট। গুড মর্নিং এভরিওয়ান, এখন আমি সারা রাত রাখার পরে আপনাদের রেজাল্টটা শো করব। সো আমি এটা আস্তে করে এখন খুলে ফেলছি, নাও দেখেন। জানি না আসলে শরীর থেকে কতটা টক্সিন আসলে ওভাবে বের হয়, বাট এটার রেজাল্টটা আলটিমেট এমন হয়ে যায়। সো ইটস সো ব্ল্যাক, আপনারা দেখতে পাচ্ছেন তো, এই তো আমার সকালবেলার রেজাল্ট। ইউজের পরে চলে আসলাম, আমার মনে হয় এটা ইউজ করার পর অনেক বেশি এনার্জেটিক ফিল হয়, প্লাস আমার মনে হয় অনেক বেশি রিল্যাক্স ফিল হয়। আমার যে একটু পায়ের পেইন ছিল, সো সেই পেইনটাও আমার মনে হয়েছে যে আগের থেকে অনেকাংশ একটু হলেও রিলিফ হয়েছে। সো ওভারঅল আমার যদিও বা শরীরে এতটুকু টক্সিক ছিল কি না আমি কিন্তু শিওর না, কারণ এটা মোটামুটি অনেকটুকু ব্ল্যাক হয়েছে। আর আমি আজকে যে রিভিউটা আপনাদের সাথে শেয়ার করছি, আমি কিন্তু অলরেডি একটা বক্স ইউজ করে ফেলেছি, এটা ছিল আমার সেকেন্ড বক্স। সো আমার মনে হয় আস্তে আস্তে আমার ব্ল্যাকটা অনেক কমে আসতেছে, দ্যাটস মিন আমি আগে যে অলরেডি 5 দিন ইউজ করে ফেলছি আজকে কিন্তু তার পরের 5 দিন। সো আমি যখন ইউজ করেছি তখন কিন্তু আমার অনেক বেশি বেটার ফিল হয়েছে। ইনফ্যাক্ট আজকে আমি 6 ডে যেটা ইউজ করলাম, আমার এটা ইউজ করার পরেও কিন্তু টক্সিকটা আগের থেকে একটু কম লেগেছে। দ্যাটস মিন ডে বাই ডে আমার মনে হয় আমার শরীর থেকে আসলেই হয়তো বা টক্সিকটা কমে যাচ্ছে, দ্যাটস ওয়াই কিন্তু ব্ল্যাক যে পরিমাণটা সেটা অনেকটা কমে আসছে। সো আমি এটাও রিভিউ, মানে এটা আমি রিভিউ করতে চাচ্ছি যে আসলে আমি জানি না যে এটা আসলে আদৌ 100% কাজ করে কি না, বাট আমার মনে হয়েছে এটা বেশ ভালো। আমরা অল্প কিছু হলে হয়তো বা ডাক্তারের কাছে এখন দৌড়াদৌড়ি করি, ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটাও প্রবলেম, অনেক ক্ষেত্রে যাওয়াটাও প্রবলেম, এখনকার সিচুয়েশনে আসলে যাওয়াটা অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা খুব টাফ। সো আপনার যদি প্রাথমিকভাবে আপনি কোনো প্রবলেম ফেস করেন, লাইক আপনার শরীরটাকে যদি ডেটক্সিফাইং করতে চান, ডেটক্স আমরা ড্রিঙ্কসের পাশাপাশি কিন্তু এই ডেটক্স প্যাডটা ইউজ করতে পারি। সো আপনারা চাইলে এটা ট্রাই করে দেখতে পারবেন, আর ট্রাই করে আমাকে এটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিনোকি ক্লিনজিং ডেটক্স ফুড প্যাড আমি একটা অনলাইন শপ থেকে কিনেছি এবং এটা আমি অফারে পেয়েছি ঈদের আগে যেহেতু, সো এটা অফারে ছিল দুটা বক্স 500 টাকা। সো আমার কাছে মনে হয়েছে ইটস সো রিলিয়েবল, সো আমি এটা একটু ট্রাই করে দেখতে পারি, দ্যাটস ওয়াই এটা আমি কিনে আমি ট্রাই করছি। এ পর্যন্তই আজকে ছোট একটা রিভিউ দিয়ে দিলাম আপনাদেরকে, ইনশাল্লাহ নেক্সট কোনো রিভিউ ভিডিওতে আবার চলে আসবো আপনাদের সাথে। আমি স্টে উইথ শারমিন মিম, আমার চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।